بسم الله الرحمن الرحيم طفا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور محبت اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله كن معبود الله سرا نيكون محبوب الله سرا لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا محمد رسول الله صلى الله عليه وسلم
আজিজপুর রশিদিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সুনামধন্য প্রধান অতিথি বাংলার লক্ষ লক্ষ যুবকের তরুণের অহংকার, এদেশের যুব সমাজের প্রাণের মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, হযরত উলামায়ে কেরাম মুরাব্বিয়ানে আজম, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দা সকল, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে এই জান্নাতি পরিবেশে দীনি মাহফিলে কিছু সময় ব্যয় করার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন, এজন্য মহান রবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বহু মানুষ এই মাহফিলের দাওয়াত পেয়েছে, দাওয়াত পাওয়ার পরেও তারা আসতে পারে নাই, আবার এমন কিছু মানুষ রয়েছে যাদের আসার খুবই ইচ্ছা ছিল, দুনিয়ার বিভিন্ন ঝামেলায় পড়ে আসতে পারে নাই। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার সুযোগ করে দিলেন, সুস্থ রাখলেন, বিপদ আপদ থেকে মুক্ত রাখলেন, সেই রবের আলিশান দরবারে জবান খুলে সর্বোচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিল সবচেয়ে দামি মজলিস, এর চেয়ে বড় দামি মজলিস দুনিয়ার জমিনে আর হতে পারে না, কথা ঠিক কিনা বলি? আমরা জানি না আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, জানা নাই কার কাপনের কাপড় বাজারে চলে আসছে, কার জন্য আজরাইল অপেক্ষা করতেছে। আজকের এই মাহফিল শেষ পর্যন্ত আমরা শুনতে পারব এমন কোন গ্রান্টি আছে? বক্তা স্টেজে বসেছে শেষ পর্যন্ত বয়ান করতে পারবে এমন কোন গ্রান্টি আছে? সাইয়্যেদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে প্রশ্ন করলেন, আলী তুমি মৃত্যুকে কত কাছে মনে করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করি ফজরের নামাজ পড়লাম জোহর পড়তে পারি কিনা। আল্লাহ রাসূল বললেন, আলী এত মৃত্যু তো এত দূরে নয়। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়লাম মাগরিব পড়তে পারি কিনা? আল্লাহ রাসূল এবারও বললেন, আলী মৃত্যু এত দূরে নয়। আল্লাহ রাসূল বললেন, আলী আমি মনে করি আমি নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাইলাম, মাথাটা ঘুরাইয়া বাম দিকে নিতে পারি কি? প্রিয় ভাইয়েরা আমার,
মৃত্যু কার কখন আসবে আমরা কেউ জানি না বলতে পারি না। আশার যেমন সিরিয়াল আছে, বড় ভাই, মেজ ভাই, সেজ ভাই, ছোট ভাই, এভাবে সিরিয়াল, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নেই। দেখা গেছে দাদার সামনে নাতি মারা গেছে, বাবার সামনে ছেলে, বড় ভাই ছোট ভাইয়ের লাশ কান্দে করে কবরে নামায়, হয় কি না? আজকের এই মাহফিল যদি আমাদের জীবনে কারো শেষ মাহফিল হয়ে যায়, অন্তত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের শেষ প্রান্তের এই সময়টুকু যদি আল্লাহ কবুল করে নেন, হতে পারে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের বন্দোবস্ত করে দিতে পারেন, কথা ঠিক কিনা জানি না। আমি আশা করব এলাকার যত পুরুষ ভাইরা মাইকের আওয়াজ যাদের কানে শোনা যাচ্ছে, বাজারে স্ট্যান্ডে অনেক লোকরা আছেন, আসলে মাহফিলের মজলিসে যত আগে আসা যাবে তত লাভ হবে না ক্ষতি হবে, যারা পরে আসবে আর যারা আগেই আসছে সব কি সমানভাবে পাবে নাকি? এই মজলিসে যারা বসছেন যদি একবার সুবহানাল্লাহ বেশি বলতে পারেন, এই একবার সুবহানাল্লাহর সওয়াব হতে পারে কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের নেক এবং গুনাহকে ওজন করবেন, আল্লাহ বেইনসাফি করবেন না। আল্লাহ আগেই ঘোষণা করে দিয়েছেন যার নেকের পাল্লা ভারী হবে আল্লাহ তাকে জান্নাতের ওয়াডার দিয়ে দিবেন, যার নেকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিবেন, কথা ঠিক কিনা জানি না। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা আগেই ঘোষণা করে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাদিয়া, যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে কঠিন জাহান্নাম, হাবিয়া জাহান্নাম, কথা ঠিক কিনা জানি না। আমার ভাইয়েরা কোন কোন মানুষ দেখবেন তার যখন নেকের পাল্লাটা ওজন করবে মাত্র একটা নেক লাগে, কয়টা নেক? একটা নেকের কারণে নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে। যেমন ছেলেরা পরীক্ষা দেয় রেজাল্ট আউট হওয়ার পরে কোন কোন ছেলের এমন অবস্থা হয় যে এক মার্কের জন্য পাশ করতে পারে না, 33-এ পাশ, 32 পাই। এখন আফসোস বাড়ছে না কমছে বলেন? আহা, যদি একটা লাইনও লিখতাম হয়তো বা এক্সামিনার একটা মার্ক দিয়া দিত। এই আফসোস করলে কোনো লাভ হবে না, কথা ঠিক কি? আমার ভাইরা কিয়ামতের ময়দানে আফসোস করে লাভ হবে না, একটা নেক কারো কাছে খুঁজে পাওয়া যাবে না, যাবে নাকি? একটা নেক খোঁজার জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে, আল্লাহর কাছে আর্য করবে আল্লাহ আমাকে একটু সময় দেন দেখি আমি একটা নেক কারো কাছে পাই কি, আল্লাহ বলবে যাও দেখো পাও কি। আল্লাহ এই বিশাল হাসরের ময়দানের মধ্যে আমার ভাই কোথায় আছে জানি না, আমার ভাইকে একটু খোঁজ করে দেন, অমনি সাথে সাথে আল্লাহ তাআলা তার সামনে ভাইকে হাজির করেন। কাকে? ভাই। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন মানুষ সর্বপ্রথম যাবে ভাইয়ের কাছে, দুনিয়াতে ভাইয়ের মতো আপন আর কেউ নাই, কথা ঠিক কি না? আছে না? রক্তের বাঁধন ভাই, ভাই রক্তের বাঁধন, যদিও ছিন্ন হয় অপরের কারণ, ঠিক কি না? জানি না। এক নম্বরে ভাইয়ের কাছে যাবে, ভাই আমাকে একটা নেক দাও, আমি বিপদে পড়ে গেছি, একটা নেকের কারণে জান্নাতে যাইতে পারি না, ভাই পরিচয় দিবে না, যাও তোমাকে আমি চিনি না।
এরপরে বাবার কাছে যাবে, বাবাও পরিচয় দিবে না, মায়ের কাছে যাবে পরিচয় দিবে না, সন্তানের কাছে যাবে সন্তানরাও পরিচয় দিবে না, স্ত্রীর কাছে যাবে স্ত্রীও পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না। আল্লাহ আগেই বলে দিয়েছেন ওদের কাছে যেতে পারবা কিন্তু তোমাকে কেউ পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই বলিবে কে গো তুমি, আমি চিনি না, দুনিয়াতে ভাই তো আমার ছিল না। মা বলিবে কে গো তুমি, আমি চিনি না, দুনিয়াতে সন্তান আমার ছিল না। স্ত্রী বলবে কে গো তুমি, আমি চিনি না, দুনিয়াতে বিয়ার আমার হইছে না। এ দুনিয়ার পাগলা, এ যুবকরে আমার ভাইরা, কোন পাগলামিতে পড়ছো, কার পাগলামিতে পড়ছো? স্ত্রীর পাগলামিতে পড়িয়া কত যুবক আজকে দাড়ি কামায় স্ত্রীকে খুশি করার জন্য, কথা ঠিক কিনা করে গা। আল্লাহর নবীকে বেজার করে, আল্লাহর নবীকে বেজার করিয়া, আল্লাহর নবীর কলিজার মধ্যে ছুরি লাগাইয়া, আল্লাহর রসুলের কান্দাইয়া, বিবির খুশি করার জন্য দাড়িটারে কামাইয়া, ও যুবক তোমার বিবিরই খুশি করলা, আজকে তোমার বিবিও তোমাকে পরিচয় দিবে না। কথা ঠিক কিনা করে গো আমার ভাইরা। আজ সব ভুলে গেছি, দুনিয়ার পাগলামিতে পড়ে আখেরাতকে ভুলে গেছি, কথা ঠিক কিনা করে গো। দুনিয়ার পাগলামি, দুনিয়ার পাগলামি, আসলে দুনিয়া কিছুই না, কথা ঠিক কিনা করে গো। হকীকত সে তো দুনিয়া বেখবর হায়, হকীকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নমায়েশ বর নজর হায়। দুনিয়ার পাগলামিতে পড়ে গেছো, দুনিয়ার রং তামাশায় পড়ে গেছো, ও যুবক মনে রাখিও এই দুনিয়া কিন্তু চিরদিন থাকার জায়গা না। আমার মা কেন তোমাকে দুনিয়াতে পাঠাইলো, কি কারণে পাঠাইলো, একটু চিন্তা ভাবনা করা দরকার আছে না? না জোরে কানে আছে না? না একটা শুয়ারও জন্ম নেই, একটা গরুও জন্ম নেয়, একটা কুকুরও জন্ম নেয়, ও বড় হয়, ওর আবার বাচ্চা হয়, ওরও যৌন ক্ষুধা আছে। শুয়ার কুত্তা গরু ছাগলেরও একটা জানোয়ারেরও যৌন ক্ষুধা আছে, ওর পেটের ক্ষুধাও আছে, পেটের ক্ষুধার জন্য খাবার খায়, যৌন ক্ষুধার জন্য যৌন মিলন করে, বাচ্চা কাচ্চা হয়, কথা ঠিক কিনা জোরে কান। ও মানুষ তোমার মধ্যে ক্ষুধা আছে, তোমার মধ্যে যৌন ক্ষুধা আছে, তোমারও স্ত্রী আছে, বাচ্চা কাচ্চা হয়, কিন্তু যদি তোমার মধ্যে মান ওই জানোয়ারের মধ্যে পার্থক্যটা কি একটু জানা দরকার কিনা জোরে কান। আমার আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমার আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য জোরে কর, কার গোলামি করতে হবে? আল্লাহর গোলামি,
আল্লাহর গোলামি করতে হবে। গোলামের কাজ কি? মালিকের হুকুম মতো চলা, কথা ঠিক কিনা জোরে বলেন। কোন গোলাম যদি মালিকের হুকুম না মানে, ওই গোলাম মালিক কোনদিন তার বাড়িতে জায়গা দেয় না। দেয় নাকি? জোরে বলুন, দেয় নাকি? কিন্তু আমার আল্লাহ হইল দয়ার মাওলা। আজকে আপনার ঘরের কাজের ছেলে, কাজের লোক আপনার জমিনে চাষ করে নাই, বলছেন জমিনে খেত নিড়াইতে যাও, খেত নিড়ায় নাই, ও গাছের ছায়ায় বসে বসে চাষ খেলাইছে, পরে কি দুপুরে খাওয়া দিবে না দিবে? টাকা দিবেন? দিবেন না। কারণ কি? ওই গোলাম আপনার হুকুম মানে নাই। কথা ঠিক কি না জানে বলেন? ও মানুষ, আজকে আল্লাহর হুকুম না মানিয়া যদি আমরা আমাদের মন মতো চলাফেরা করি, আমার আল্লাহ তার নিয়ামত থেকে বঞ্চিত করা উচিত, কথা ঠিক কিনা? কিন্তু আমার দয়ার মাওলা আপনার আমার কোন নিয়ামত বঞ্চিত করে নাই। আমার হাওয়া ঠিক আছে, খাওয়া ঠিক আছে, গাছের ফসল ঠিক আছে, আমার হাত পা চক্ষু সব কিছু আমার মাওলাই ঠিক রাখছে, কথা ঠিক কিনা? জোরে কর। আমার মাওলা ইচ্ছে করলে বন্ধ করে দিতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আমার আল্লাহ চক্ষু দিয়েছে, কেন এই চক্ষু দিয়া সিনেমা দেখবা? চক্ষু দিয়েছে কেন? এই চক্ষু দিয়া পরের মহিলার দিকে তাকাইবা, সিনেমা বাইসকো, এই নাচ গান দেখবা, এই জন্য কি আমার আল্লাহ চক্ষু দিয়েছে নাকি? তুমি যখন এই চক্ষু দিয়া নাচ গান যখন সিনেমার দিকে তাকাও, আমার আল্লাহ ইচ্ছা করলে তোমাকে অন্ধ করে দিতে পারে কি পারে না? জোরে কর, পারে কি পারে না? আমার আল্লাহ বন্ধ করে দেয় না, কানটা বন্ধ করে দিতে পারে, কানটা বন্ধ করে দেয় না। এই হাত আল্লাহ দিয়েছেন আল্লাহর কাজের জন্য ব্যবহার করবা। এই হাত যখন অন্যায়ের দিকে লাগে, আমার আল্লাহ ইচ্ছে করলে হাতটাকে অবশ করে দিতে পারে কিনা? কিন্তু আল্লাহ দেয় না। আল্লাহ বলছে আমি কিচ্ছু তোমাকে দুনিয়াতে করব না, আমি তোমার জন্য আখেরাতে সাজার ব্যবস্থা রেখেছি, কথা ঠিক কিনা? জোরে কর আমার ভাইরা। এই জন্য আজকের মাহফিল, মাহফিল আমাদের জন্য নেয়ামত, কথা ঠিক কিনা জেনে বলেন? কারণ হতে পারে আজকের এই মাহফিলে একবার সুবহানাল্লাহ বলবো, দশ বার সুবহানাল্লাহ বলবো, প্রতি একটা সুবহানাল্লাহ যে কি দাম, একটা সুবহানাল্লাহ তাসবিহাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা তাসবিহ গোটা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব চাইতে একটা তাসবীহর মূল্য বেশি, করেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, 1 কোটি টাকা দিয়ে কেনা যাবে? 1 কোটি টাকা না, গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে উত্তম একবার সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? জোরে বলে আমার ভাইয়েরা। এই জন্য আজকের এই মাহফিলে যে যেখানে আছে আমি অনুরোধ করব, এক্ষুনি মাহফিলে বসে যায়, কারণ আমার তো ন্যাক কামাই করা দরকার, ঠিক কিনা? জোরে বলুন, ন্যাক কামাই করব। অতএব মাহফিলে ভিতরে না বসলে ন্যাক কামাই করা যাবে? রাস্তায় বসে ওয়াজ শুনলে সেটা ওয়াজ শোনা হয় না, ওটা আওয়াজ শোনা হয়। এই মজলিসে বসবেন, এই মজলিসের মধ্যে কত আল্লাহওয়ালা মানুষ আছে না নাই? এই মজলিসের মধ্যে এমন আল্লাহর বান্দা রয়েছে যারা আল্লাহর মাহবুব বান্দা, প্রিয় বান্দা, জান্নাতি বান্দা, কথা ঠিক কিনা জেনে বলে? ওই জান্নাতি বান্দার সাথে যখন আমি মিশে বসব, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই জান্নাতি বান্দাদের সাথে আপনাকে আমাকে মাফ করে দিবে, ঠিক কিনা জেনে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস, বিশাল লম্বা হাদিসের মধ্যে মজলিসের মর্তবা বুঝাতে আল্লাহর রাসূল বলেছেন, এই মজলিস এমন একটা মজলিস, আল্লাহ হাদিসের শেষ ভাগে গিয়ে আল্লাহর রাসূল বলেন, হুমুল জুলাসা উলা ইশকা জালিসুহুম। আল্লাহর রাসূল বলেন, এই মজলিসের ভিতরে যারা বসা আছেন, ফেরেশতারা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই বেষ্টন করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা ওখানে কি করো? আল্লাহ দেখে কি দেখে না? তারপরও জিজ্ঞাসা করে শোনার জন্য, আল্লাহ আপনার কিছু বান্দারা এখানে বসে আছে, কি করতেছে তারা? আল্লাহ কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছে, আর তারা বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসাব্বিহুনাকা ওয়া ইহমাদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা, এই তাসবিহগুলো তারা বলতেছে।
আল্লাহ বলেন তারা কি চাল্লা আপনার জাহান্নামের আলোচনা শুনে তারা জাহান্নাম থেকে মুক্তি চায় আর কি চাল্লা আপনার জান্নাতের কথা শুনেছে জান্নাতের নিয়ামতের কথা শুনে তারা জান্নাতে যাওয়ার পাগল হয়ে গেছে জান্নাত চায় আল্লাহ কয় তারা জান্নাত জাহান্নাম কি দেখছে কয় না তাহলে যদি দেখতো আল্লাহ তাহলে তো দুনিয়া সাইরা ওই জঙ্গলে যায় ইবাদত করত জান্নাতের আশায় কথা ঠিক কি না দেখো আল্লাহ কয় ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই মজলিসে যত মানুষ আছে আমি সবাইকে মাফ করে দিলাম আল্লাহ সবাইরে মাফ করেন না লোকেরা এই মজলিসে সবাই মাহফিল শুনতে আসে না কেউ তামশা দেখতে আসছে কে এমনি আসছে কেউ কোনো কারণে এসে বসে রইছে আল্লাহ এক সবাইকে মাফ করবেন একসাথে কেন আল্লাহ কয় শোনো ফেরেশতারা এই মজলিস এমন একটা মজলিস হুমুল জুলাসা ধানের সাথে চিটা বিক্রি হয় আরে চালের সাথে খুব বিক্রি হয় পাথরের কণা থাকলে সেটাও বিক্রি হয়ে যায় মিষ্টির সাথে একটা পিঁপড়া থাকলে সেটাও বিক্রি হয়ে যায় আমার আল্লাহ বলেন ভালো মানুষের মধ্যে আল্লাহ ভালো মানুষের মধ্যে কোনো গুনাহগার থাকলে আমি আল্লাহ তাদের উসিলায় সবাইকে মাফ করে দে আমার ভাইরা এই জন্য এই মজলিসের দাম আছে না না এই মজলিস অনেক অনেক দামি মজলিস কিন্তু আজকে আমার ভাইয়েরা বুঝে না দেখে রাস্তায় দাঁড়ায় ঠিক কিনা জোরে কম ওনাদের জন্য দোয়া করা দরকার আল্লাহ ওনাদেরকে সহি বুঝ দিয়া দেন শয়তানের হাত থেকে ওনাদেরকে রক্ষা করেন শয়তান আসতে দেয় না মানুষদেরকে ঠিক কিনা জোরে বলেন যাই হোক আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল করিমের মধ্যে 6666 আয়াতের মধ্যে একটি আয়াতের টুকরা এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণাটা দিয়েছে এই ঘোষণা তাওরাতে ছিল না আমার দিকে তাকাতে হবে জবুর ইনজিলে কোথাও ছিল না যেটা কোরআনে এই ঘোষণাটা আল্লাহ দিয়েছেন অর্থ কি আমি বলি আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি এবং এই কোরআন আমি আল্লাহই হেফাজত করব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন কে নাযিল করেছে এত আস্তে বললে হবে না চিল্লায় বলুন কে আপনাদের কি কোনো সন্দেহ আছে নাকি কোরআন কে নাযিল করেছে যে আল্লাহ কোরআন নাযিল করেছে সেই আল্লাহই ঘোষণা করছে কোরআন আমি আল্লাহ হেফাজত করব কারণটা কি তাওরাতের কথা আল্লাহ বলে নাই তাওরাত আমি হেফাজত করব জবুর আমি হেফাজত করব ইনজিল আমি হেফাজত করব আসমানি কিতাবের ব্যাপারে আল্লাহ কোথাও বলে নাই কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন কোরআন আমি আল্লাহ হেফাজত করব কারণ ঠিক কিনা জোরে বলেন আল্লাহ কোরআন হেফাজত করে কি করে না জোরে কর কেমনে কোরআন হেফাজত করে এই যে দেখেন কয়েকদিন আগে মাত্র বরিশালে একটা দোকান কয়েকটা বাড়ি আগুন লেগে পুড়ে গেছে ওখানে কোরআন শরীফ ছিল কিন্তু কোরআন শরীফের কিছুই হয় না সাদা কাগজগুলো পড়ে গেছে সুবহানাল্লাহ জয়পুরহাটে এই গত সপ্তাহে জয়পুরহাটে একটা বাড়িতে আগুন লেগে 10 জন লোক তারা শহীদ হয়ে গেল মরে গেছে মারা গেছে ওই বাড়ির যারা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে কিচ্ছু নাই মানুষগুলো হাড্ডি পর্যন্ত রাই পুড়ে ছাই হয়ে গেছে ওই স্তূপের মধ্যে ছাইয়ে স্তূপের মধ্যে খোঁজ করে দেখা গেল একজন কোরআন শরীফ চিল্লায় কল সুবহানাল্লাহ একটু কিছু হয়নি একটা কাগজ শুধু সাদা সাদা কাগজগুলো পড়ে কোরআনুল করিম কত অবস্থায় আমার আল্লাহ হেফাজত করেছেন কথা ঠিক কিনা জোরে বলেন কোরআন আল্লাহ হেফাজত করবে কেমনে হেফাজত করে আবারও দেখবেন আপনি দেখেছেন এই বাংলাদেশে যেই ছেলেটা গত বছর এইটে বা মেট্রিকে ফার্স্ট হয়েছে বাংলাদেশের মধ্যে ফার্স্ট ওই ছেলেটাকে যদি জিজ্ঞাসা করেন তোমার বাংলা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলো পারবে জোরে বলেন না কেন ইংরেজি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলো পারবে
ইতিহাস নাই কোন ছেলে পারে নাই পারবে ওনার কথা ঠিক কিনা জোরে বলেন। কিন্তু মাত্র সাত ছয় আট বছরের একটা ছেলে পবিত্র কোরআনুল করিম তিরিশ পারা শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহা আলহামদু থেকে শুরু করে আলিফ লাম মিম থেকে শুরু করে নাস পর্যন্ত তিরিশ পারা কোরআন শরীফ বিনা লোকমায় শোনায় মুখস্থ করেছে, এরকম আছে না ভাই জোরে বলেন? একজন দুজন না, লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে কথা ঠিক কিনা বেটি জোরে বলুন। আমার ভাইয়েরা, এই ছেলেটা কোরআন শরীফ দ্বারা মুখস্থ করেছে, ওরা কি জেহেন শক্তি বেশি এই কারণে মুখস্থ করে করতে পারছে? আর ওই যে ছেলেটা মেট্রিক বাংলাদেশের মধ্যে ফার্স্ট হইলো, লক্ষ লক্ষ ছেলের মধ্যে ফার্স্ট হইলো, সে ছেলে তার বাংলা বই মুখস্থ করতে পারলো না, কারণটা এখানে কারণ হলো আমার আল্লাহ কোরআনুল করিম হেফাজতের একটা মাধ্যম রেখেছে বান্দার সিনার মধ্যে, কথা ঠিক কিনা নিজের বলো। গোটা দুনিয়ার কোরআন শরীফ যদি একাত্মিত করে আগুন দিয়ে চালিয়ে দেওয়া হয়, সমস্ত লাইব্রেরির কোরআন শরীফ যদি আগুন দিয়ে চালিয়ে দেওয়া হয়, পৃথিবীর সব কোরআন যদি চালিয়ে দেওয়া হয়, তারপরে যদি একজন হাফেজ কোরআন বেঁচে থাকে, আবার হুবহু কোরআন লেখা যাবে কিনা জোরে বলেন? যাবে কিনা? সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন নাজিল হয়েছে, সাড়ে চোদ্দশো বছর আগের কোরআন আর বর্তমানের কোরআন এক না ভিন্ন, কোন পরিবর্তন আছে? বাংলাদেশের কোরআন, আমেরিকার কোরআন, সৌদি আরবের কোরআন, রাশিয়ার কোরআন এক না ভিন্ন, কোন পরিবর্তন আছে? কেন নাই? হেফাজত করার দায়িত্ব কার? এই কোরআন মিটাইয়া দেওয়ার জন্য ষড়যন্ত্র, এই কোরআনকে মিটাইয়া দেওয়ার জন্য আবু জাহেল থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআনকে মিটাইয়া দেওয়ার পিছনে শত্রু আছে না নাই জোরে বলেন? কম না বেশি? এই শত্রুরা কোরআনকে মিটাইয়া দেওয়ার যত ষড়যন্ত্র করেছে, তারা কি কোরআন মিটাইয়া দিতে পারছে জোরে বলেন না? কেন? আবু জাহেল পারে নাই, আবু লাহাব বা সাহেবরাও পারে নাই, ঠিক না বেটি জোরে কম? আমার আল্লাহ হেফাজত করবে, যেই জিনিস আল্লাহ হেফাজত করে গোটা দুনিয়ার কোন মানুষ কোন শক্তি তা ধ্বংস করে দিতে পারে? পারে না। আল্লাহ যদি হেফাজত করেন কথা ঠিক কিনা জোরে বলুন? আমার আল্লাহ ওয়াদা করেছে, কোরআন আমি নাজিল করেছি, এ কোরআন আমি আল্লাহ হেফাজত করব, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে এই কোরআনুল করিম সম্পর্কে দুই একটি কথা বলে আলোচনা শেষ করব। কোরআন তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা হবে, ঠিক কিনা জোরে বলেন? কোরআন কি জিনিস একটু জানা দরকার আছে না নাই? কোরআন সংক্ষেপে আমি বলবো, কোরআন কি দামি? ওই যে যারা ওই দিকে তাকায় রয়েছেন ওনারা বুঝবেন, ঠিক কিনা জোরে বলেন? কোরআনুল করিম কেমন দামি? কোরআন কেমন দামি? আপনারা দাঁড়াইলে হবে না, যারা এখানে এই বসেন বসেন বসেন। কোরআন দামি? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? আজীব ব্যাপার, চিল্লায় বলতে হবে কোন মাসে? জবান খুলতে হবে, জবান না খুললে কাজ হবে না। কোন মাসে? আল্লাহ বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে, কথা ঠিক কি না জোরে কন? রমজান মাস দামি না বেদামি? কেমন দামি? গোটা দুনিয়ার মধ্যে সব মানুষ সকল মানুষগুলো রমজান মাসকে সর্ব মর্যাদা দেয়, কথা ঠিক কিনা জোরে কন? আমার ভাইরাম, রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হইছে একটা রাত্রে, সেই রাত্রটার নাম লাইলাতুল, জোরে বলেন লাইলাতুল কদরের রাত্রে। আপনি আমি বলি নাকি আল্লাহ বলেন? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম
মিন আলফ শাহর। আল্লাহ বলেন আমি কুরআন, এই কুরআন নাজিল করেছি কদরের রাতে, চিল্লায় কোন সুবহানাল্লাহ, কদরের রাত্রি নাজিল করে। আল্লাহ বলেন তোমরা কি জানো কদরের রাত্রের মর্যাদা কি? কুরআন নাজিলের কারণে এই রাত্রির দাম আল্লাহ বাড়ায় দিয়েছে 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস ইবাদত করলে যেই সব হবে, ওই একটি রাত্র ইবাদত করলে সেই পরিমাণ সব হবে, বলা ঠিক কিনা যারা বলেন? রমজান মাসের দাম, লাইলাতুল কদরের দাম বাড়ছে কোরআনের কারণে, ঠিক যাবে? ঠিক। কোরআন লেখা হইছে কির উপরে? কিসের উপরে লেখা? কথা কয় না, বুঝেন না? আরে কাগজে লেখছে না কোরআন? একই মিলের কাগজ বের করে নিয়ে এসে একটা কাগজের অর্ধেক কেটে সূরা ইয়াসিন লিখলেন, আর একটা কাগজের উপরে দৈনিক খবরের কাগজ, খবর বলুন বাংলা ইংরেজি অঙ্ক লেখা আছে, দুইটা কাগজ রাস্তার উপরে ফেলে দেওয়া হবে, মানুষ কোন কাগজটাকে সম্মান করবে? কোরআন লেখা কাগজটাকে কেউ পাও দিয়ে পারাবে? ওটা পড়ে থাকলে উঠাইয়া ঝাড়া দিয়া ওটাকে একটা চুম্বন করে ইমাম সাহেবকে বলবো হুজুর এটা হেফাজত করেন, রিকশাওয়ালা নামাজ পড়ে না জীবনে, সেও কোরআনের হেফাজত মানে সেও সম্মান করবে, ঠিক না? বেটি যেরকম কেন কোরআন মিশছে কাগজের সাথে, এই জন্য কাগজের দাম বেড়ে গেছে, ঠিক না? ঠিক। কোরআন দেখেন, কোরআনুল করিম পেশায় রাখার জন্য একটা কাপড় ব্যবহার করা হয়, আপনাদের এলাকায় কাপড়টাকে কি বলে? গিলাব বলে, জুজদান বলে নাকি? পুরান এক টুকরা কাপড় দিয়ে সুন্দর করে একটা জুজদান বানাইছেন, গিলাব বানাইছেন কোরআন শরীফ পেশায় রাখার জন্য, ওই কাপড়টা দিয়ে কেউ পাও মুসবে বিছাইয়া বসবে কেন? কেন সম্মান করছে? কেন কোরআনের সাথে সম্পর্ক আছে বিধায় এই কাপড় টুকরার দাম বেড়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? এমনি আর জুতা বানাইছেন 1 লক্ষ টাকার জুতা পায়ে দিয়ে হাঁটে মানুষ, কোনদিন সুমা দেছে নাকি? কিন্তু একটু চামড়া দিয়ে কোরআন শরীফের ডাল বানাইছে, ওই ডালটার উপরে চুমা দেয় কি দেয় না? কোরআন শরীফ পড়ার জন্য মাত্র 30-40 টাকা দিয়ে একটা আম কাঠ, মাদার কাঠের একটা কি বানাইছে রিয়াল, এই রিয়ালটা কেউ পাও দিয়ে পাড়ায় কেন? যদিও কোন রকম পাও লেগে যায় উঠাইয়েই বুকে জড়ায় ধরে চুমা দেয়, বেয়াদবি হয়ে গেছে, ঠিক কিনা? কারণটা কি? এই রিয়াল টুকুর দাম বাড়লো কেন? এই কাঠের দাম বাড়ছে কেন? ওর সাথে কোরআনের সম্পর্ক আছে, ঠিক কিনা? জোরে কোন কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে মাসের দাম বাড়ছে, রাতের দাম বাড়ছে, কাগজের দাম বাড়ছে, চামড়ার দাম বাড়ছে, কাপড়ের দাম বাড়ছে, ওই কাঠের টুকরার দাম বাড়ছে। ও মুসলমান, যেই সিনার মধ্যে কোরআন থাকবে ওই সিনার দাম বাড়বে কি বাড়বে না? জোরে কর। এই জন্যই তো আল্লাহ বলেছেন হাফেজে কোরআনের মর্যাদা অনেক অনেক বেশি, ঠিক না? বেরিয়ে দেখুন কেমন মর্যাদা। আল্লাহ রসুল বলেন কামতের ময়দানে আল্লাহ বলবেন হে হাফিজে কোরআন তুমি কোরআন তেলাওয়াত শুরু করো, হাফিজে কোরআন তেলাওয়াত শুরু করবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলবেন এক একটা আয়াত তেলাওয়াত করো, এক এক তালা উপরে উঠে যাও, 6666 আয়াত পড়া শেষ হয়ে যাবে, হাফেজে কোরআনের মর্যাদা হবে 6666 তালার উপরে। একজন হাফেজে কোরআন 10 জন আসামি, ফাঁসির আসামি অর্থাৎ জাহান্নামের অর্ডার হয়ে গেছে এরকম 10 জনকে ধরে সুপারিশ করে আল্লাহর কাছ থেকে জান্নাতে নিয়ে যেতে পারে। আরো শুধু 10 জন অগণিত সুপারিশ করবে হাফেজে কোরআন রাখা, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এজন্য কোরআনের মর্যাদা, কোরআনের সাথে যেখানে যার সম্পর্ক হবে সেই জায়গার দাম বাড়বে, কথা ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, কোরআন দামি জিনিস, কোরআনের মজলিস দামিও, কথা ঠিক কিনা জোরে বলেন? আজকের এই মজলিস দামি না বেদামি? এজন্যই বলেছিলাম গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি আজকের এই মজলিস, কথা ঠিক না? বেরিয়ে বলুন আমার ভাইয়েরা,
কোরআন কি করেছে একটু বলবো নাকি? আপনারা কিন্তু অন্যদিকে তাকাচ্ছেন, একটা লোক এদিক সেদিক তাকাতে পারবেন না। কোরআন আসার আগে আমি বলবো, কোরআন আসার আগের অবস্থাটা কি ছিল, কোরআন আসার পরে কি অবস্থা হয়েছে, বর্তমান আমাদের অবস্থাটা কি, জানা দরকার আছে না নাই? কোরআন আসার আগে যেই যুগটা ছিল সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, ঠিক কিনা? অন্ধকারের যুগ। ওই সময় কি কোনো আলো টালো ছিল না নাকি? হ্যাঁ, তো অন্ধকার অন্ধকারের যুগ কেন বলা হয়? হ্যাঁ, বাতি ছিল, কপি ছিল, আলো ছিল, কিন্তু মানুষের জ্ঞানের আলো ছিল না, চক্ষু অন্তর চক্ষু ছিল না, ঠিক কিনা যারা বলেন? আর জ্ঞানের আলো যখন ছিল না, তখন মানুষ তাদের অন্তর চক্ষু দিয়ে কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা তারা পার্থক্য করতে পারে না, কথা ঠিক না জোরে বলেন? এজন্য ওই সমাজটা ছিল জানোয়ার মার্কা সমাজ, জানোয়ারের মধ্যে আর ওদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। একটা মেয়ে রাস্তাতেই তো হাঁটা দূরের কথা, কারো ঘরে একটা যুবতী মেয়ে হলে সে ঘরে থাকতে পারত না, ওই হায়েনার দলেরা ছিনে আনে, জানোয়ার হিংস্র প্রাণীর মতো তাকে ভক্ষণ করত, কথা ঠিক কিনা জানে বলো? রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারত না, জাল মানের জান মানের নিরাপত্তা ছিল না, সেই অবস্থায় আল্লাহ কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা জানে কান? সেই অন্ধকারের যুগে আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন, কাদ জা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবীন। আমার আল্লাহ এই কোরআনের আলো যখন মক্কা নগরীতে পাঠাইলেন, কোরআন আসার পরে কোরআনের সুশীতল ছায়া তলে মানুষ যখন আশ্রয় গ্রহণ করল, আল্লাহ রসুলের ওই যুগটাকে বলা হতো স্বর্ণের যুগ, কি ঠিক না বেটি? দেখুন সোনালী যুগ বলা হতো, কারণটা কি ছিল? ওই যুগের মানুষগুলো কোরআনের ছায়া তলে আসছে, কোরআনের আদর্শে আদর্শবান হয়েছে, কোরআনের আলোয় আলোকিত হয়েছে, কথা ঠিক কিনা জোরে কোরআনের আলোতে আলোকিত হওয়ার কারণে ওই যুগটা স্মরণের যুগ, সোনালী যুগ বলা হয়, কথা ঠিক কিনা জোরে কও? ওই যুগের একটা ইতিহাস বলি, একদিন মরুভূমি দিয়ে একটি মেয়ে যুবতী মেয়ে সুন্দরী সুচ্ছিরি রমণী ভরা যৌবন নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় গভীর অন্ধকারের মধ্য দিয়া, হঠাৎ তাকায় দেখে সামনে এক যুবক, ওই যুবকটাকে দেখে মেয়েটা থরথর করে কাঁপতেছে, হায় হায় এই যুবক ছেলে আজকে আমার ইজ্জত হরণ করবে, আমার মাল স্বর্ণ লুণ্ঠন করবে, ভয়ে কাঁপতেছে। যুবকটাও বুঝতে পারছে যে এই মেয়েটা আমাকে দেখে ভয় পাইতেছে। আমাদের দেশে আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বরিশালের কথা বলছি, কিছু যুবক আছে যারা রাস্তায় নামলে তাদের মোটরসাইকেলের শব্দে তাদের চলাফেরা কথাবার্তার ভয়ে অনেক মানুষ থরথর করে কাঁপে, রাস্তা দিয়ে পাশে চলে যায়, কথা ঠিক কিনা জোরে কম? আর ওই যুবক মনে মনে ফুইলা একবারে হাতির মতো হয়ে যায় যে আমাকে দেখা মানুষে ভয় করে, আমি মোস্তাক, কি ঠিক কিনা জোরে কম? ওই মোস্তাক আমি বলতে চাই, তোমাকে দেখে মানুষ ভয় পায় কেন? মানুষ দেখে তো মানুষে ভয় পেতে পারে না, মানুষ ভয় পাবে ওই বনের একটা বাঘ, একটা কুকুর, পাগলা কুকুর, একটা বলদ গরুরে ভয় পাবে, কথা ঠিক কিনা জোরে কর? তোমারে দিকে ভয় পাইছে কেন জানিয়ে রাখিও, তোমাকে দেখে যদি মানুষ ভয় পায় তাহলে তুমি মানুষ আর নাই, তোমার ভিতরে মানুষত্ব নাই, তুমি জানোয়ার মার্কা হয়েছো, তুমি একটা পাগলা কুত্তা হয়েছো, একটা বলদ হয়েছো, কথা ঠিক কিনা জোরে কর? মানুষকে দেখে মানুষ ভয় পেতে পারে? যুবক চিন্তা করলো মেয়েটাকে কিভাবে ভয় ভাঙানো যায়। এবার যুবক মেয়েটার দিকে তাকায় ডাকরা বলতেছে দূরে থেকে একটা মায়াবী ডাক দিয়েছে, ও মা, মা গো, তুমি কে মা? এই বনের জঙ্গলে মরুভূমির মধ্যে কোত্থেকে আসছো? মেয়েটা বলছে যে আমাকে মা বলে ডাকছে, অন্তত আমার ইজ্জত হরণ করবে না, ঠিক কিনা? মেয়ে কাছে এসে বলছে কোথায় যাবে, মুখ দেয় চলো তোমার বাড়ি দেখায় দিস, বাড়ির কানায় পৌঁছে দি, আঙ্গিনায় পৌঁছে দি, আসি ও যাচ্ছি। মেয়েটা ডাক দিয়ে বলে যুব, যাওয়ার আগে তোমার পরিচয়টা দাও, তুমি কি মানুষ না জিন না ফেরেশতা?
বলে না আমি মানুষ, বলে এমন কোন মানুষ হতে পারে যেই মানুষ আমার মতো একটা যুবতী মেয়েকে রাস্তায় একা পেয়ে মরুভূমির মধ্যে আমার গায়ে হাত দেওয়াতে দূরের কথা আমার দিকে ফিরেও তাকায় নাই, এটা তো কোন মানুষ হতে পারে না, এটা তো ফেরেশতাদের খাসলাত। ওই যুবক ডাক দিয়া বলে শোনো না আমি মানুষ, তবে আমি আখেরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়া মানুষ, আমি কোরআনের আদর্শের মানুষ, আমি জানি তুমি একটা পরনারী, তোমার দিকে তাকানো বৈধ নয়। চিল্লায় কথা সুবহানাল্লাহ, কোরআন আসার কারণে ওই সমাজ আদর্শ সমাজ তৈরি হয়েছে, আদর্শ যুবক হয়েছে, বর্বর জাতি তারা আদর্শ জাতিতে পরিণত হয়েছিল। কিসের সোয়ায়? কোরআনের সোয়ায়, কোরআনের কাছে আসার কারণে। কথা ঠিক কিনা জোরে বলেন। আজ আমাদের সমাজ আমরা কোরআন ছেড়ে দিয়েছি, ঠিক কিনা জোরে বলেন। আজকে আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের উপরে অশান্তি নেমে আসছে, আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের উপরে আল্লাহর গজব আসছে, কথা ঠিক কিনা জোরে বলেন। শুধু শান্তি খুঁজি আমরা, কোথায় গেলে শান্তি পাই, কোথায় গিয়ে শান্তি পাবো, শান্তি খুঁজে কোথাও পাওয়া যাবে না, কথা ঠিক না জোরে জোরে কর। শান্তি খুঁজতে ওই নোয়াখালীর শান্তির হাটে গেলে শান্তি খুঁজে পাওয়া যাবে না, কথা ঠিক বলছি কিনা জোরে বলেন। শান্তি যদি পেতে হয় আবারও সেই 1400-1400 বছর আগে যেই কোরআনের সোয়ার কারণে যেই বর্বর জাতি আদর্শ জাতিতে সম্পূর্ণ হয়েছিল সেই কোরআনের কাছে আবার ফিরে আসতে হবে, কথা ঠিক কি না জোরে বলে। যদি আবার আমাদের সমাজের যুবক সব যুবকরা যদি আবার কোরআনের আদর্শ আদর্শবান হয় এই দেশে আর একটি দিন থাকবে না, ঠিক কি না জোরে কর। এই দেশে আর দর্শন থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় জুলুম নির্যাতন থাকবে না, কথা ঠিক না জোরে বলে। কোরআন ছেড়ে দিবা আর শান্তি, আমার আল্লাহ আগে বলেছেন ওয়ামান আরাদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কোরআন ছেড়ে দিলে একটার পর একটা অশান্তি আসতেই থাকবে, কথা ঠিক না বেরিয়ে রেখো। আজ ঘরে বাইরে শান্তি নাই, ছেলে বাবার সাথে মিল নাই, স্বামী স্ত্রীর সাথে মিল নাই, সমাজে ভাই ভাইয়ের সাথে মিল নাই, কথা ঠিক কিনা জানা কোন। আজ আমাদের সমাজে পাড়া প্রতিবেশীর সাথে মিল নাই, নাই কোন দলে দলে কোন মিল নাই, কথা ঠিক না বেরিয়ে যাবে কোন। এক দল আর এক দলকে দেখতে পারে না, এক দল আর এক দলকে মারে, আর এক দল আর এক দলকে মারে, কোন শান্তি কোথাও নাই, ঠিক না বেরিয়ে চলে বলে। আমার ভাইয়েরা আসুন, যদি শান্তি পেতে হয় আবারও কোরআনের ছায়া তলে আসতে হবে, কথা ঠিক না বেরিয়ে চলে। এজন্য কি কোরআন আমাদের শেখা লাগবে কিনা জোরে বলেন। ইহুদি খ্রিস্টানরা চায় মানুষ যাতে কোরআনের কাছেও আসতে না পারে, ঠিক না বেঠিক। জানেন না আবু জাহেল কি করছিল? আবু জাহেল যখন দেখলো যারাই মুহাম্মাদের বাড়ির কাছে যায় কোরআন তেলাওয়াত শুনে সাথে সাথে কোরআন শোনার সাথে সাথে সে মুসলমান হয়ে যায়। কি হয়ে যায় জোরে কোন? কোরআন শোনার সাথে সাথে মুসলমান হয়ে যায়। তাহলে আইন করে দেওয়া হলো, আবু জাহেল আইন জারি করে দিল, খবরদার কেউ যেন মুহাম্মাদের বাড়ির কাছেও না যায়, ওই কোরআন শুনতে যেন কেউ যেতে না পারে, আর যদি কেউ যায় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। জোরে কোন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমানেও ইহুদি খ্রিস্টানরা ওই আবু জাহেলের চেলা চামুন্ডরা, ওরা চায় মানুষ যাতে কোরআনের কাছে যেতে না পারে, ঠিক না বেটি জোরে বলেন। মানুষ কোরআন যাতে শিখতে না পারে, মানুষ যদি কোরআন শিখে, কোরআন যদি সিনার মধ্যে ঢুকে যায় তাহলে ওই মানুষটাকে কোনোদিন নাস্তিক বানানো সম্ভব হবে না, তাকে ঠিক না বেটি জোরে বলেন। আজকে খোঁজ করে দেখেন কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, আমাদের পরিচার চিত্র সন্তানেরা মুসলমানের ঘরে জন্ম নিয়া, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, যাদের আজানের ধ্বনিতে তাদের ঘুম ভেঙেছে, আজকে মুসলমানের বাচ্চাগুলো ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, কথা ঠিক না বলে জোরে কোন। সরাসরি নাস্তিক হয়ে যায়,
কারণটা কি? কেন মুসলমানের বাচ্চা নাস্তিক হবে? কেন মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে? কোন হিন্দুর ছেলে হিন্দুর বিরুদ্ধে, তাদের হিন্দু ধর্মের বিরুদ্ধে স্লোগান দেয়? কোন খ্রিস্টান খ্রিস্টানদের ধর্মের বিরুদ্ধে স্লোগান দেয়? কোন হিন্দুর বাচ্চা তাদের গুরু তাদের দেব দেবীর বিরুদ্ধে কোনদিন সমালোচনা করেছে? ওদের ইতিহাস আমরা যদি বলি তাহলে লজ্জা পাওয়ার কথা, কিন্তু সেই ইতিহাস কোন হিন্দুর বাচ্চারা বলে না। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের বাচ্চা হইয়া আজ আল্লাহ রসুলের বিরুদ্ধে স্লোগান দেয়, তাকে সমালোচনা করে, কথা ঠিক না? বেরিয়ে জোরে বলে, এ মুসলমান আশেকে রসুল দাবি করো। রবিউল আউয়াল মাস, রসুলের ইন্তেকালের মাস, জন্মের মাস, আগামীকাল 12ই রবিউল আউয়াল আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, রসুলের আদর্শ আদর্শবান হতে হবে। তাহলে ঠিক না? মানে যারা কোন কারা কারা নিয়ত করতে পারি রসুলের এই রবিউল আউয়াল মাসে, রসুলের আগমনের মাসে, রসুলের ইন্তেকালের মাসে, আগামীকাল 12ই রবিউল আউয়াল মিলাদ মিলাদুন নবীর এই দিনে আমরা শপথ গ্রহণ করব আগামী জীবন আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শে করব। কে কে রাজি আছে? আল্লাহু আকবার! নারা তাকবীর! নারা তাকবীর! আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবছর এই মিলাদুন্নবীর থেকে যদি আমাদের এই শিক্ষা হয়, আমার জীবন চলবে কার নিয়ম অনুযায়ী? এই যুবকরা কার নিয়ম অনুযায়ী? আমার মাথার চুল কাটবো কার নিয়ম অনুযায়ী? নাকি ওই খেলোয়াড় নাস্তিক ইহুদি খ্রিস্টান খেলোয়াড়দের চুল কাট মাথার চুলের নিয়মে? জোরে বলেন, কার নিয়মে? আল্লাহ রাসূলের নিয়মে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, মুরব্বী যারা আছেন সকলে, যুবক বিয়ে করছেন বা করেন নাই, সন্তান আছে বা নাই, সবাই নিয়ত করেন যাদের সন্তান নাই, সন্তান যদি হয় আমি মাদ্রাসায় পড়াবো, কোরআন শিখাবো আগে। যাদের আছে তারাও নিয়ত করেন আগে আমার সন্তানকে কোরআন শিখাবো, তারপরে অন্য কিছু, কথা ঠিক কিনা? বাড়িতে রেখন আগে আমি মুসলমান, মুসলমানিত্ব শিক্ষা দেবো আগে, আগে মাদ্রাসায় পড়াবো, কেরাতুল কোরআন মাদ্রাসায় 5 বছর পড়াবো, ওখান থেকে ছেলে আমার কারি সাহেব হবে, ও 5 পাস করবে, এরপরে যা খুশি করব। নিয়ত করা যায়? কারা কারা নিয়ত করতে পারছে? আল্লাহু আকবার! আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। যারা বয়স্ক আছেন কোরআন পড়তে জানেন না, এরাও নিয়াত করবেন, আমিও কোরআন না পড়ে কবরে যাব না। কি নিয়াত করা যায় ইনশাআল্লাহ? কোরআন পড়ে কবরে যাব, কোরআন না পড়ে যাব না ইনশাআল্লাহ। কি নিয়াত করা যায়? এ হুজুরে পড়ায় কোরআন শরীফ, দেখবেন কোনখানে কোরআন শরীফ বয়স্ক কোর্স বর্তমানে 1 ঘন্টা দৈনিক করবেন, এশার নামাজের পরে 1 মাস আপনি কোরআন শরীফ পড়তে পারবেন। এর চেয়ে সুসংবাদ আর কিছু আছে? আর এই যে আজিজিয়া, আজিজিয়া রশিদিয়া মাদ্রাসা, আজিম আজিজপুর রশিদিয়া কওমি মাদ্রাসা, আপনার ছেলেদেরকে আমি তো বললাম, বলি না সবাইকে দাওরা হাদিস পাস করো, সব মুফতি মুহাদ্দিস বানান না, আমাদের দরকার আছে, ডিসিএসপি দরকার আছে, ম্যাজিস্ট্রেট জজ ব্যারিস্টার আমার দরকার আছে, কোরআন ডাক্তার দরকার আছে, কিন্তু 5টা বছর আমি বলে গেলাম এই মাদ্রাসা আপনার ছেলেকে 5টা বছর পড়াবেন, আপনার ছেলে বাংলা অঙ্ক ইংরেজি স্কুলের সাথে চ্যালেঞ্জ দিয়ে 5 পাস করবে, সাথে সাথে আপনার ছেলে একজন কারি সাহেব হয়ে যাবে, ইমাম সাহেব হয়ে যাবে, আপনি মারা গেলে জানাজান নামাজ পড়াতে পারবে, এরপরে আপনার ছেলেকে হাই স্কুলে নিয়ে যান, ভর্তি করেন, পড়ান হাই স্কুলে, কলেজে পড়বে, ইউনিভার্সিটি হবে, ক্যামব্রিজ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করবে, ও একজন বিসিএস ক্যাডার হবে, ডিসি হয়ে কেন্দ্রীয় মসজিদে খুতবা দিয়ে জুমার নামাজ পড়তে পারবে, বাপ মারা গেলে জানাজার নামাজ পড়তে পারবে, ঠিক না? বেরিয়ে চলে। তাহলে এরকম শিক্ষা ব্যবস্থা দরকার আছে না? নাই। কিন্তু আজকে ইহুদি খ্রিস্টানরা এই মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা? বেরিয়ে চলে। কারণ হলো, যদি এই মাদ্রাসাগুলো হলো পাওয়ার হাউস, কি জোরে বলেন, পাওয়ার হাউস থেকে যেরকম কারেন্ট উৎপত্তি হয়, এই মাদ্রাসা থেকে ইমানের নূর তৈরি হয়, ঠিক না? বেরিয়ে চলে। আজকে যদি মাদ্রাসা বন্ধ করে দেওয়া যায়, একদিন এই দেশের মানুষ আর মানুষ থাকবে না, এই মানুষ হবে জানোয়ার, এই মানুষ হবে জানোয়ার মার্কা মানুষ, এই সমাজ হবে জাহিলিয়াতের যুগের চেয়েও খারাপ, কথা ঠিক না? বেরিয়ে চলে। তাই এই মাদ্রাসাগুলো দরকার আছে না? নাই। কিন্তু ইহুদি খ্রিস্টানরা মাদ্রাসা বন্ধ করে দিবে, আমরা কি বসে থাকবো নাকি? এ মুসলমান, আমরা কি বসে থাকবো? যদি মাদ্রাসার উপরে আঘাত আসে, যদি মাদ্রাসা শিক্ষাকে কেউ বন্ধ করতে চায়,
চায় আমরা তাদেরকেই বন্ধ করে দেব। কথা ঠিক না বেড়ি জোরে কান, এই দেশ মুসলমানের ঠিক না বেঠি, এই দেশ শাহজালাল শাহপরাং শাহ মাখদুম তিতুমির শরিয়াতুল্লাহ হাফিজ জহুরুর, এই দেশ আল্লাহর ওলিদের দেশ, পীর সেন চলমানের দেশ, নিসারউদ্দিনের দেশ, এটা ঠিক না বেড়ি জোরে বলেন, এই দেশ আল্লাহর ওলিদের দেশ, এই দেশে লক্ষ লক্ষ ওলিয়া ইকরাম শুয়ে আছে, এই জমিন থেকে তারা মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিবে, কোরআন বিজয় আদর চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে, আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ। কথা ঠিক না বেড়ি জোরে কর, আমাদের প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে হলেও কোরআনের শিক্ষা আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। ঠিক না বেড়ি জোরে কর বন্ধুরা, আমার আজকে এই মাদ্রাসাগুলো ইহুদি খ্রিস্টানরা বন্ধ করবে, আমরা প্রয়োজনে আমাদের সব কিছু ত্যাগ করে এই মাদ্রাসাকে জিন্দা রাখবো। ঠিক না বেঠিক, আমি মনে করি আজিজপুরের মানুষ, এই পাংশার মানুষ আপনারা ধন্য, এখানে যে মাদ্রাসাটা হচ্ছে আপনারা জেনে খুশি হবেন, আল্লাহর ফজলে ওই একেবারে নিচের ইবতেদায়ী শাখা থেকে শুরু করে ইনশাআল্লাহ এখানে একটি অসিরেই একটি দাওরায়ে হাদিস কামেল মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার, সেদিন দেখলাম ফেসবুকে মাওলানা আব্দুল আলীম সাহেব দিয়েছে এই মাদ্রাসায় নাকি মাত্র 4.5 মাসে একটা ছেলে হাফেজ পড়া হয়েছে, কি আপনারা খুশি না বেজা, 5 মাসে 3 জন হাফেজ হয়ে গেছে, জোরে কর না আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ দেখাইতেছে কুদরত, কথা ঠিক না বেটি জোরে কর, আল্লাহ দেখায় দা এ দুনিয়ার মানুষ কোরআনকে আমি কিভাবে আল্লাহ হেফাজত করব একটু দেখ, ঠিক না বেটি জোরে কর, তো এই মাদ্রাসা একটা বিশাল মাদ্রাসা হবে, রসুলের হাদিস পড়ানো হবে, এখান থেকে আলেম বের হবে, কারি বের হবে, হাফেজ বের হচ্ছে, কথা ঠিক না বেটি জোরে কর, কি আপনারা খুশি না বেজা, আপনারা যে দান করেন মাঝে মধ্যে টাকা পয়সা দেন এটা কি বৃথা যাচ্ছে, হুজুররা শুধু খেয়ে ফেলছে, এর ফল আলহামদুলিল্লাহ আমি তো দেখছি দিন আর দিন দিন আর দিন এই মাদ্রাসা উন্নতি লাভ করতেছে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, কিন্তু আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, ঠিক না বেঠি, আপনাদেরকেও সাহাবায়ে কেরামদের মতো ত্যাগ, সাহাবায়ে কেরামদের মতো ত্যাগ স্বীকার করতে হবে, যার যা আছে তা দিয়ে সহযোগিতা করতে হবে, ঠিক না বেঠি, শেখ সাহেব বলেছিলেন যার যা আছে তা নিয়ে ময়দানে নামো স্বাধীনতা অর্জন করো, যার যা আলে বাসের লাড়ি লেগে নাইমিয়া স্বাধীন অর্জন করছে, স্বাধীনতা অর্জন করছে, ঠিক না বেঠি জোরে কর, আমরা বলবো যার যা আছে তা দিয়ে সাহায্য করে মাদ্রাসা কায়েম করো, এই দেশে যদি ঈমান আকীদা নিয়ে থাকতে চাও